হ্যালো এভরিওয়ান, দিস শ্রেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে দেখতেই পাচ্ছেন, আজকে অনেকগুলো পাবদা মাছ নিয়ে এসেছে। আসলে এটি কিন্তু চাষের না, এটা হচ্ছে আগে আগে রজার রজা রজাকে নিয়ে আরও কিছু মাছের একটা মাছের ভিডিও দিয়েছিলাম। সেটার মতো বলেছিলাম যে আসলে আমরা খুব একটা পুকুরের মাছ খেতে পছন্দ করি না, তাই দেখা যায় আম্মু বিলের আবার হচ্ছে নদীর আর হচ্ছে সামুদ্রিক মাছটা খুব পছন্দ করি। ঠিক আজকে লোকটা এই বিলের মাছ নিয়ে এসেছে, বিলের পাবদা। দেখুন মাছের সাইজগুলো অনেক বড় বড়, আজকে অনেকগুলো মাছই রেখেছে। তাই ভাবলাম যে যেহেতু মাছগুলো রাখা হয়েছে, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর বিশেষ করে অনেকে দেখা যায় পাবদা মাছ কুটতে জানেন না, যারা বিশেষ করে নতুন পাবদা মাছ খেতে খেতে ভালোবাসেন কিন্তু কোটার জন্য খেতে পারছেন না, তাদের জন্য আজকে মূলত আমার ভিডিওটি। আর পাবদা মাছ কীভাবে কুটতে হবে সেটি আমি সুন্দর করে আপনাদের দেখিয়ে দেবো, এছাড়াও পাবদা মাছের রান্নার রেসিপি আপনাদের দেখিয়ে দেবো। আজকে এখন আমি ভিডিওটি মূল ভিডিওতে চলে যাই, কীভাবে মাছগুলো আমি কাটছি সেটা আপনাদের দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আমি মাছগুলো সবগুলো নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মাছগুলো দেখাই। এই মাছগুলো কাটার জন্য আপনার খুব একটা ছাইটার কিছুর প্রয়োজন হবে না, কারণ এটা সহজেই কাটা যায়। আর আরেকটা কথা আপনাদের মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে অনেকের দেখা যে আজকালকার দিনে কোমরে ব্যথা থাকে, অনেকে বটিতে বসে কাটতে পারছেন না, আবার অনেকে বটিতে বসে কাটাটা পছন্দ করেন না। সেক্ষেত্রে আমি যে কাজটা করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। কি হয়েছে মা? আচ্ছা আমি আসতেছি। এই যে মাছ, পাবদা মাছ। আচ্ছা আমি একটু কথা বলি, তারপর তোমার সঙ্গে কথা বলো। সেক্ষেত্রে আপনি প্রথমেই মাছটা নেবেন। ঠিক আমি আমি এরকম একটা কেচি ব্যবহার করব এর জন্য। প্রথম হচ্ছিল মাছটাকে নিয়ে আমি এর সুরগুলো কেটে ফেলবো। দেখুন ঠিক এভাবে করে ধরে মাছগুলোর সুরগুলো কেটে দেবো। আমার মাছটা কিন্তু একদম তাজা, এখনো দেখুন মাছগুলো নড়ছে, একদম তাজা মাছ। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি প্রথমে এই সুরগুলো কাটবো, আবার দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার বেবি আমাকে অনেক প্রশ্ন করছে, হ্যাঁ তুমি কি তুমি এটা জানো এটা কি মাছ? প্রথম ঠিক যে আমি এর সুরগুলো কেটে নিলাম, এরপর হচ্ছে আপনি যে কাজটা করবেন এটা কাটা, আমি বললাম একদম সোজা, বিশেষ করে যারা একদম মাছ কাটা জানেন না তাদের জন্য। ঠিক আমি এই যে এই সাইড দুটো কেটে দিলাম, দেখুন ঠিক আবার দেখুন ভালো করে, ঠিক এই দুইটা সাইড কেচি দিয়ে কেটে দিবেন। হ্যাঁ আর হচ্ছে আর এখানে হচ্ছে ঠিক শিং মাছের মতো এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ আম্মু একটু, হ্যাঁ এটা তো একটা তাজা মাছ তোমার জন্য এনেছে নানা ভাই। ঠিক এই জায়গাটা আপনি একটু টেনে ধরে ইয়ে করে দেখুন, একটু টান দিলে কিন্তু উঠে আসতেছে। উঠে এসে ঠিক আপনি ঠিক এই কেচিটা দিয়ে এভাবে করে কেটে ফেললেই আপনার মাছটা কোটা প্রায় হয়ে যাবে। এই যে রোজে দেখো দেখো আমি মাছটা, হ্যাঁ হ্যাঁ পচা লাগছে, তুমি কি পছন্দ করো? এই যে দেখুন ঠিক এই যে এটা আমি কেটে ফেলছি, আর আপনি শুধু লেস্টার লেস্টটা এখন কেটে ফেলবেন। দেখুন ঠিক আমি এই যে লেস্টটা কেটে ফেলতেছি। মামি আমাকে পিঙ্ক কালার দে। আচ্ছা আচ্ছা আমি আসতেছি। এই যে ঠিক দেখুন আমার ঠিক আপনি এরকম একটা কেচির সাহায্যে সুন্দর করে মাছগুলো এভাবে কেটে নিতে পারেন, আর যারা একটু মুখটা কাটতে পছন্দ করে তারা একটু কেটে দিতে পারেন, যদিও আমি মুখটা ঠিক এভাবে কেটে দিবেন। এখন আমি বটিতে চলে যাব। আপনাদের সুবিধার্থে আবার আরেকটা মাছ আমি কেটে দেখাচ্ছি। ঠিক এই যে প্রথমে উপরে একটা সুরের একটা চিকন সুরের মতো থাকে, ওইটা কেটে ফেলবেন। তারপর হচ্ছে ঠিক আমি এই যে এই পাখা এই পাখাটা প্রাসে এই দুটো কেটে ফেললাম। এই যে দেখুন যারা বিশেষ করে এই মাছটা খেতে পছন্দ করেন কিন্তু কাটার জন্য খেতে পারছে না, তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওতে পড়েছি। লেজটা কেটে ফেললাম, লেজটা কাটার পর আমি যে কাজটা করব ঠিক এই যে এখান ধরে আপনি এটাকে ছাড়িয়ে ফেলবেন। যে দেখুন এটা সহজে কিন্তু আপনি ধরলেই ছেড়ে আসবে, দেখুন এই যে ছেড়ে আমি একটু টান দিলাম, টান দেওয়ার পর ঠিক এখান থেকে কেটে ফেললাম। দেখুন ঠিক এই যে আমার এটাকে এই যে ঠিক এরকম একটা অংশ থাকবে, সেই অংশটা কেটে আপনি ফেলে দিবেন। ঠিক এই যে আমার মাছটা ভিতরে যদি নাড়ি ভুড়ি থাকে সেগুলো আপনি ফেলে দিবেন, এ কোটা হয়ে গেল আমার মাছটা। আর দ্বিতীয়ত হচ্ছিল আপনি যদি মনে করেন যে আপনার মুখটা অনেকে মাছের মুখটা কেটে ফেলে দেয়, সেক্ষেত্রে আমি যে কেটে ফেললাম, আর যেহেতু আমার কেচি দিয়ে মাছটা কাটা হয়ে গেছে এখন আমি বটিতে চলে যাব।
পিয়ার্স এখন আমরা বটিতে চলে এসেছি আসলে যেহেতু আমরা বাঙালি দেখা যায় আমরা বেশিরভাগই বটিতে কাজ করতে পছন্দ করি তাই বটিতে আপনারা কিভাবে মাছটা কাটবেন সেটা আপনাদের এখন দেখিয়ে দেব বটিতে কাটার জন্য প্রথমেই দেখুন ঠিক সেম আগে যেভাবে দেখেছি প্রথমে যে মাছের শুঁটটা কেটে নিব দেখুন পরে যে মুখটা আছে সেটা কেটে নিলাম তারপর ছেড়ে বলেছি একটু ওই পাখার মধ্যে যে সাইডটা আছে ওইটা কেটে নিব দুটোই কেটে ফেলেছি এখন হচ্ছে আস্তে করে যে সাইডটা ওই শক্ত যে সাইডটা আছে ওটা টেনে টেনে ওটা কেটে ফেলে দিব দেখুন ভিতরের যে নাড়ি ফুড়িগুলো থাকে সেগুলো বের করে ফেলে দিব এরপর হচ্ছে লেজটা কেটে ফেলবো আমার মাছটা কাটা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো মাছ কাটবো হ্যালো ফিয়ার্স আমার মাছগুলো সবগুলো কোটাও হয়ে গেছে এদিকে মাছগুলো ভালো করে আমি ধুয়েও ফেলেছি দেখুন মাছগুলো আর মাছে প্রচুর ডিম ছিল ডিমগুলো আমি ঠিক বের করে একটা আলাদা বাটিতে করে রেখে দিয়েছি দেখুন আর যেহেতু মাছগুলো মাছের ডিমগুলো আলাদা করে রেখে দিয়েছি এগুলো আলাদা এক্সট্রা একটা রান্না করব আমি যেভাবে মাছগুলো কেটেছি ঠিক সেভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ এই মাছগুলো কোটা নিয়ে আর আপনাদের ভয় থাকবে না আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নতুন নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব প্লিজ আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ